আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সমুদ্রের মাঝে নিয়ে আসলাম, সমুদ্রের মানে সাগর পারে ঘোরানোর পর আপনাদের জন্য একটা রেসিপি আছে, সেটা হলো বার্গার রেসিপি। তো আগে একটু ঘোরাঘুরি করে দেখে নেই। তো দেখুন, সমুদ্রের পাড়টা অনেকই সুন্দর, অনেক মানুষ এখানে অনেক মানুষ বিকাল বা রাতে এখানে আসে ঘোরার জন্য। এটা খুবই সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমার কাছে তো অনেকই ভালো লাগছে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশনটি চলে যায়। তো প্লিজ দয়া করে সবাই ফুল ভিডিওটা দেখবেন, কারণ আপনারা কোনো রকম একটু দেখে কমেন্ট করেন। ফুল ওয়াচ না করলে কিন্তু বোঝা যায় যত কমেন্ট হয় ওয়াচ টাইম তত আসে না। তো আপনারা যদি সাপোর্ট না করেন কীভাবে আগাবো? তো চলুন শুরু করা যাক আমার বার্গার রেসিপিটি। তো অবশ্যই ফুলটা দেখবেন, আমি আপনাদের সবার ভিডিওই আমি ফুল ওয়াচই করি, যদিও ফোনের কাছে না থাকতে পারি কিন্তু ভিডিওটা ছেড়ে রেখে দিয়ে যাই। তো আপনারাও, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা যদি দেখেন তাহলে আরও মানুষের কাছে যা পৌঁছাবে, তো অবশ্যই থাকবেন পাশে। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে নিয়ে নিয়েছি আমি খাসির মাংসের কেমা। তো তারপর আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করছি, তারপর এখানে আমি চাট মশলা দিয়েছি 1 চা চামচ, কালো মরিচের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর সমস্ত গুঁড়া মানে মশলা যেগুলো ইউজ করে সেগুলো স্বাদ মতো লবণ, এগুলো দিছি। তো তারপর এখানে আমি দিয়ে দিছি একটু ধনিয়ার পাতা কুচি, তো এটা একটু রসুন কুচি দিলাম, তো আদা রসুনের পেস্ট দিয়েছি, এখানে দিয়ে দিলাম একটা ডিম, তারপর এখানে আমি ব্লেড গ্রাম নিয়েছি। তো আপনারা চাইলে রুটি ভেজে ব্লেন্ডার করে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা যেহেতু নতুন, আমাদের ভিডিওতে ভুল ত্রুটি থাকতেই পারে, তো সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখেই আপনারা ভিডিওগুলো দেখবেন। তো এখানে আমি মাখিয়ে তারপর আমি এখানে গোল গোল করে শেপ দিয়ে এগুলো ভেজে নেব বার্গারের জন্য। তো পুরো ভিডিওটা দেখবেন, তো আমি উল্টো পাল্টে এটা ভেজে নেব। তো কারণ আমরা নতুন দিক সমস্যায় হতে পারে, আমরা আস্তে আস্তে শিখব, আপনারা ভুল ধরিয়ে দিলেই তারপর আমরা আস্তে আস্তে আমাদের এইগুলো শুধরে নেব। তো আমি রুটিগুলো এভাবে একটু ভেজে নিয়েছি ওই তেলের ভিতরে। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়েছি বার্গারের, তারপর দিলাম টমেটো, তারপর পেঁয়াজ কুচি, তারপর সস, এখানে দিয়েছি আমি মায়োনিস ও সস, টমেটোর সস, তারপরে দিলাম বার্গারের চিজ, তারপরে এটা হলো লেডিস পাতা। তো এখানে দিয়ে দিছি আমি কেশাপ ও মায়োনিজ দিয়ে ওপর সাইডে এভাবে নিতেছি, কারণ বার্গারে যত সস হবে তত মজা হবে এটা খেতে। তো তারপর এটা উপরে দিয়ে দেবো। তো রেডি হয়ে গেলো আমার খুবই সাধারণ সিম্পলভাবে বার্গার রেসিপি। তো এটা দেখতে বানানো খুবই সহজ এবং খেতে খুবই টেস্ট মজাদার। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।